নমস্কার, 24 ঘন্টা লাইভে আপনার সকলকে জানাই স্বাগত। বর্তমানে করোনা মহামারী তো রয়েছে, এই করোনা থেকে তো অবশ্যই আমরা লড়াই করছি, কিন্তু অসামাজিক কার্যকলাপ শিরদাঁড়া হয়ে উঠেছে। আমরা কথা দিয়েছিলাম যে কলকাতার বুকে চলা অপহরণ র্যাকেট তথ্য গোপন রাখি, আপনাদেরকে বলেছিলাম যে আমরা খুব শীঘ্রই এই তথ্যটি ফাঁস করব। আজ আপনাদেরকে দেখাবো কোন পদ্ধতিতে এই অপহরণকর্তারা নিজের পুরো এই প্ল্যানটিকে তারা বাস্তবায়িত করছেন। চলুন সবার আগে শুনে নিই যে আমাদের কাছে অবতারিত এই অভিক মিত্র তিনি কি বলছেন। কলকাতার বুকে বিশেষ করে নিউ টাউন এলাকায় চলছে ছিনতাই কিডন্যাপিংয়ের মতন অপরাধমূলক কার্যকলাপ। অভিযোগ পেয়ে আমরা ছুটে যাই কলকাতা গড়িয়ার বাসিন্দা অভিক মিত্রর কাছে। পেশায় শেয়ার ট্রেডার অভিক বাবুকে প্রথমে নিজের জালে ফাঁসানোর জন্য ডাকেন বাবলু মণ্ডল নামের এই জালসাজ ব্যক্তি। এই বাবলু মণ্ডলের দুই সঙ্গী হলেন ভুয়ো গোয়েন্দা আধিকারিক অরিন্দম ধর ও নীলবাতি গাড়ি ব্যবহারকারী শুভময় সাহা। দেখুন কি হয়েছিল অভিক বাবুর সাথে। ব্যাপারটা হচ্ছে, আমি একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার, ইনফিনিটি হচ্ছে আমার কোম্পানি। এবার ব্যাপারটা হচ্ছে যে এরকম প্রচুর হয় যে ক্লায়েন্টরা কল করে, ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে, ট্রেডিং করতে হবে। ওনাদের একজন হুট করে 13 তারিখে আমার কাছে ফোন আসে যে আমি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে ইন্টারেস্টেড, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে আমার ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিচ্ছি, মানে যেগুলো লাগে, আধার কার্ড, প্যান কার্ড, ক্যান্সেল চেক, 6 মান্থস ব্যাঙ্ক স্টেটমেন্ট, ফটোগ্রাফ, সেগুলো পাঠিয়ে দিচ্ছি, আপনি কাইন্ডলি এসে আমার থেকে চেকটা কালেক্ট করুন। আপনার কাছে একটা আননোন কল আসে? হ্যাঁ, আননোন কল আসে। মানে এরকম কোনো পার্টিকুলার নাম তো যার থেকে নাম্বার পেয়েছে, এরকম কোনো রেফারেন্স দিয়েছিল সেই লোক? হ্যাঁ, ডেফিনেটলি উনি, আমরা ত্রিশাল গ্রুপ অফ কোম্পানিজের কাছে গেছিলাম, অ্যাস্ট্রা টাওয়ারে ওনাদের অফিস, ওইখানে আমাদের মিটিং হয়। আমাদের সেই লোকটার কী নাম যার অফিস আপনি গিয়েছিলেন? অ্যাস্ট্রা টাওয়ারের ওখানের মালিকের নাম হচ্ছে বাবলু মণ্ডল। বাবলু মণ্ডল? হ্যাঁ, সেটা আমি শিওর। এখন সেটা কী নাম যে ফোন করেছিল তার নাম কী? অরিন্দম ধর। অরিন্দম ধর। হ্যাঁ, তারপরে আমাকে ওখানে নিয়ে যান, মানে আমাকে বলেন যে 12:30 সময় অভিষিক্তা মোড়তে আসতে, আমি নিজের গাড়ি করে যাই। আমার গাড়িতে 4-5 জন লোক উঠে পড়ে, আমার ড্রাইভারকে নামিয়ে অন্য একটা গাড়িতে তুলে দেওয়া হয়। ওনারা এসেছিলেন একটা সাদা গাড়ি করে, নীল রঙের বাতি লাগানো, কমার্শিয়াল নাম্বারে। তারপরে আমাকে বলা হয় যে এইভাবে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলছেন, এই করছেন, এসব বলে ধমকে দামকে প্রচণ্ড মারামারি করে, আপনারা দেখতে চাইলে দেখতে পারেন, মানে চারদিক থেকে একদম পুরোপুরি ভেঙে পড়ে। মানে এই ঘটনাটা কোথায় ঘটে? এই ঘটনাটা আমাকে নিয়ে যাওয়া হয় অ্যাস্ট্রা টাওয়ারের জাস্ট পাশেই একটা বিল্ডিংয়েতে তোলা হয়। তুলে আমাকে বলেন যে CBI-এর বিশাল বড় কর্মকর্তা অফিসার NCDI, ওনারা নাকি CBI-কে ইনস্ট্রাকশনস দেন, এরকম টাইপের দুজন থাকেন, শুভময় সাহা আর অরিন্দম ধর। ইমিডিয়েটলি আপনি 20 লাখ টাকা দেবেন, নাহলে আপনার নামে অনেক ফলস কেস করা হবে। আমাকে প্রচুর মারা হয়, ড্রাইভারকে ভয় দেখানো হয়, আমার এখানটা মেরে ফাটিয়ে দেওয়া হয়, একদম একদম পুরোপুরি। তারপর অনেকটা ভিডিও করা হয় আমাকে নিয়ে, যে আমি নাকি গাঁজা, ভাঙ, ড্রাগস আমাকে নিয়ে দিল্লি যাওয়া হবে রাত্রিবেলা 8টার সময়, ঠিক আছে। ইমিডিয়েটলি যদি 20 লাখ টাকা না দেওয়া হয় আমাকে ছাপে, আমার সব আংটিগুলো নিয়ে নেওয়া হয়, আমার পুরো ব্যাগ নিয়ে নেওয়া হয়, আমার ওয়ালেট থেকে সব পার্স নিয়ে নেওয়া হয়, আমার সব ATM কার্ড, ক্রেডিট কার্ড সব নিয়ে তাকে বলা হয় যে এক একটা পিনও যদি ভুল হয় তাহলে আবার নতুন করে টর্চার করা হবে। ATM কার্ড থেকে সব টাকা তুলে নেওয়া হয়, ক্রেডিট কার্ড থেকে ক্যাশ উইথড্রল করা হয়, এইরকম করে পুরো টাকা নিয়ে নেওয়া। ATM থেকে টাকা উইথড্রল হয়েছে আপনার? হ্যাঁ হয়েছে। সেটা কত তারিখে? 13 এপ্রিল 2021। হ্যাঁ, দুপুর না রাত? দুপুরবেলা, ঠিক আছে। আমার ঘড়ি ঘড়ি সব নিয়ে নেওয়া হয়েছে, তো এক্সাক্ট টাইম আমার পক্ষে বলা ইম্পসিবল ব্যাপার, কিন্তু যেটুকু ধারণা টাকা তোলা হয়েছে মোস্ট প্রবলি খুব বেশি হলে 2 থেকে 3.5 টাকা। আবার ক্রেডিট কার্ড থেকে টাকা বেরিয়েছে? হ্যাঁ, টাকা বেরিয়েছে। কত টাকা পেয়েছে পরিমাণ এখনও বুঝতেই পারি, কারণ কার্ডগুলোই দেওয়া হয়নি আমাকে। কারণ আমি তো আপনাদের কন্ট্যাক্ট করেছি, করে তারপরে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ব্যাংকে যোগাযোগ করেছেন যে কার্ডটা পর্যন্ত? কিচ্ছু করিনি আমি, ইচ্ছা করে করিনি। কারণ কি, যদি আমাকে আমাকে বলা হয়েছিল যে আমার ফোন ট্যাপ করা আছে নয়, ঠিক আছে, তো কোনোরকম যদি আমি সেই ভয় তো আপনি কিছু করতে পারেন? হ্যাঁ, কিচ্ছু করতে পারিনি। আমার লাইফে আমার ওয়াইফকে জানাবে, ওকে জানাবে, কী হবে কী জানাবে যে আমি গাঁজা, ড্রাগস অ্যান্ড অল দ্যাট এইসব নিয়ে ডিল করছি অ্যান্ড অল দ্যাট।
তো এবার আমি কি বলবো বলুন, তো ওইভাবে বলে মানে ব্ল্যাকমেলিং হয়েছে, দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, করে বলছে যে বল তোর বউ আছে, তোর গার্লফ্রেন্ড আছে, এইসব করে আমাকে একটা ভিডিও তৈরি করা হয়েছে। একটা ভিডিওতে আমারই সব কার্ডগুলোকে রেখে, চেক বই থেকে চেক ছিঁড়ে 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 রেখে সব সাজিয়ে টাজিয়ে আমাকে ওইসবও বলা হয়েছে আমি এইসব কাজ করি। দ্বিতীয় বলা হয়েছে যে গাঁজা ভাঙ টাং দিয়ে আমার গাড়ির মধ্যে রেখে এনসিবিআর হাতে তুলে দেওয়া হবে ডেলিতে একটার মধ্যে, সেদিনই রাত্রেবেলা আমাকে ডেলি নিয়ে যাওয়া হবে ফ্লাইটে করে, দিয়ে এনসিবিআর হাতে তুলে দেওয়া হবে এবং মানে অজস্র কেস করা হবে। ক্যান্সেল চেক নিয়ে রেখে দেওয়া হয়েছে, দিয়ে বলেছে যে ক্যান্সেল চেকগুলোকে আমরা লিখব আর ফেলবো আর তোর নামে আনভেলেবল কেস লাগাবো। তারপরে আমাকে যখন দেখে যে তার টাকা নেই, 20 লাখ টাকা নিতে পারবো, তখন পরে 10, তারপরে 5, তারপরে 2 এতেও নেমে আসে। লাস্ট পর্যন্ত আমাকে টাকা টাইম দেওয়া হয় যে আগামী মঙ্গলবার অবধি টাইম দিচ্ছিল, তার মধ্যে তুই 1 লাখ টাকা জমা দিবি, গাড়িটাকে নিয়ে নেওয়া হয়। আমার কাছেই আছে গাড়ি, মারুতি সুজুকি XL6। আমাকে লিখিয়ে নেওয়া হয় যে 10 লাখ টাকা নেই, আমি ওনাদের থেকে নিয়েছি, তো তার জন্যে আমি গাড়িটা আনি কি ওনাকে অ্যাজ এ সিকিউরিটি নিয়ে রেখে দিচ্ছেন, যখন আমি টাকা ফেরত দেবো তখন গাড়ি উনি আমাকে ফেরত দেবো। আপনার থেকে জোর করে লিখিয়ে নেওয়া হয়, জোর করে লিখিয়েছেন। আর বাবলু মন্ডলের আরেক কোম্পানির নাম হচ্ছে ইউনিভার্সাল এন্টারপ্রাইজ, ওনার কাছে উনি নেন দুখানা 10 লাখ 10 লাখের চেক, যে উনিও বলেন যে আমি উনি নাকি 20 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন, সেটা উড়ে যাওয়ার জন্যে উনি আমাকে আর 24 আগস্ট অবধি টাইম দিচ্ছেন, তার মধ্যে যেন আমি যেন ওই কোনো 20 লাখ টাকা ফেরত দিই, তারপরে উনি আমাকে তাদের কোনো লিগাল কেস করবে। চারখানা মতো ব্ল্যাঙ্ক চেক নিয়েছেন, 10 লাখ 10 লাখ 10 লাখ করে 3টে 10 লাখের চেক নিয়েছেন, 2টে 2 লাখ 2 লাখ 4 লাখের চেক নিয়েছেন, এটা পুরো ব্যাগটাই নিয়ে নেওয়া হচ্ছে। আমাকে শুধু আমার চেক বই আর আধার কার্ড আর প্যান কার্ড এই দুটো দিয়ে দেওয়া হয়েছে, যাতে আমি টাকা তুলে ওনাদের আবার দিতে পারি। আমার সঙ্গে আমার ড্রাইভারও ছিল, ড্রাইভারকেও বিচ্ছিন্নভাবে ভয় দেখানো হয়েছে। আমাকে তারপরে এনে আমার ফ্ল্যাটের ঠিক একটুখানি আগে ছেড়ে দেওয়া হয় যে এবার যাও, আর তোর ওপরে নজর থাকলো, কোথাও যাবি যখন ফোন করতে হবে, রোজ দেখা করতে হবে তোকে। আর প্রথমে বলে আমি বলেছিলাম যে মঙ্গলবারের মধ্যে টাকা দেবো, পরশু দিন থেকে শুরু করেছে কালকেই টাকা দে, কালকেই টাকা দেয়। আজকেও আমাদেরকে আমাকে বলা হয়েছে যে ইমিডিয়েটলি টাকা দিতে হবে। থানা পুলিশ প্রশাসনের কাছে কোথাও কি দ্বারস্থ হয়েছে? দেখুন প্রবলেমটা হয়েছিল যে আমি এত মারখিয়েছি, আপনারা বুঝতে পারছেন না হয়তো, তো প্রথম দিন এতটাই জ্বরে ছিলাম যে আমার পক্ষে কিছুই করা সম্ভব হয়নি। বাড়ির লোকেরা প্রচণ্ড রকমের টেনশন ছিল, আজও আছে, আজও বুঝতে পারছেন না পরে কী হতে চলেছে। আমার খুব তারা আতঙ্কে ছিলেন খুব বাড়ির লোক, আপনারা নিজেরা এক্ষুনি দেখেছেন, আপনারা জানেন যে কী অবস্থা আমরা এখন। আজকে পরশু দিন থেকে ম্যাটারটা আমরা মানে আমি একটু ঠিক হওয়ার পরে ডাক্তারখানার কাছে যে ওষুধ ফষুধ খেয়ে টিটেনাস নিয়ে, তারপরে আমি যখন একে করে কন্ট্যাক্ট করা শুরু করি, তারপরে আমি আপনাদের দ্বারস্থ হই যে কিছু করে বাঁচান। এমনভাবে নিজের প্রাণের ভয়, নিজের ফ্যামিলির ভয় এগুলোই যদি করি, তাহলেও কিন্তু আমি মানে কোনোদিনই ভয় থেকে আর বাঁচতেই পারবো না। যে এবার যদি পুলিশকে বললাম, পুলিশরাও যদি সেভাবে আমাকে কোঅপারেট না করে, এখন ইলেকশনের টাইম, কে কতটা হেল্প আউট করবে, তাও আমি কিছুই বুঝতে পারছিলাম না, পুরো ব্ল্যাঙ্ক ছিল। একবার তো ভেবেছিলাম গাড়ি গেছে, টাকাগুলো দিয়ে যদি নিজের শান্তিটুকু কিনতে পারি, কিন্তু যেহেতু ওনারা ভিডিও করে রেখেছেন আগামী দিনে আবার ব্ল্যাকমেল করতে পারেন, তাই ব্যবস্থা হয়েছে। ব্ল্যাঙ্ক চেক রেখেছেন, সবগুলো সাইন করিয়ে নিয়েছেন, এই বাবলু মন্ডল ওনার কোম্পানির নামেতে আমার এইসব জিনিসগুলো জোর করে লিখিয়ে রেখেছেন, এই সব জিনিসগুলো উদ্ধার করতে চান। তো আপনারা শুনলেন যে তাকে ব্যবসায়িক একটি প্রলোভন দিয়ে, যেহেতু সে শেয়ার মার্কেট এক্সপার্ট, তাই তার কাছে প্রচুর টাকা পয়সা বা প্রচুর ক্লায়েন্টদের টাকা পয়সা তার অ্যাকাউন্টে থাকে, এরমই তাদের ছিল ধারণা। তবে তাকে যখন অপহরণ করে নিয়ে যাওয়া হয় নারায়ণপুর থানার অন্তর্ভুক্তে, আপনি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ে, ঠিক সেই সময় কী ঘটেছিল তা আপনারা শুনেছেন। আর খবর পেতেই আমরা কিন্তু ছুটে যাই অভিক মিত্র এই মুহূর্তে, আমরা কিন্তু চক গড়িয়াতে আমরা কিন্তু এখানে উপস্থিত। আর আমরা দেখুন আগামী কী ঘটছে ঘটনা এখানে, কীভাবে সরকারি গোয়েন্দা দপ্তরের আধিকারিক সেজে তারা চালাচ্ছে একটি চক্র এখানে, যেখানে সাধারণ মানুষকে, ভোলা ভালা মানুষদেরকেও তারা লুটে নিচ্ছে। এবং তার কাছে পৌঁছাই তার কাছে বিভিন্ন ধরনের হুমকি, তার থেকে স্ট্যাম্প পেপারে সিগনেচার করে নেওয়া হয় জোর করে, একটি বড় মাপের একটি অঙ্কের টাকা সে নাকি তাদের থেকে ধার নিয়েছে। তবে আমাদের প্রশ্ন, এই 10 লক্ষ বা 20 লক্ষের রিসিপ্ট কোথায়? নিশ্চয়ই সেই টাকাটি তার অ্যাকাউন্টে তারা ফেলেছেন। হ্যাঁ, স্বীকার করেছেন তাদের উকিল যে সেই টাকা নাকি তার অ্যাকাউন্টেই তারা দিয়েছেন। কে কে ছিল এই টিমে? প্রথম মূল মাফিয়া হলো এই অপহরণ কাণ্ডের, সে হলো বাবলু মণ্ডল। তারপরে অরিন্দম ধর নামক যে ব্যক্তিটি, তাকে তিনি সেট করেন। কে সেট করে? বাবলু মণ্ডল। এবং
অরিন্দম ধর সেট করেন এই শুভময় সাহাকে, এবং এই শুভময় সাহা আর অরিন্দম ধর তারা মিলে পৌঁছান অভিকের কাছে, যে তারা নাকি শেয়ার মার্কেটে প্রায় 10-12 লক্ষ টাকার অ্যামাউন্ট হবে। আর অরিন্দম ধর মতো মানুষ যে নীল বাতি গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, তাকে দেখে লোক এমনিতে আচমকায় ভাববে যে হ্যাঁ নিশ্চয়ই কোনো বড় আধিকারিক রয়েছে, কেন অনেকেই বড় আধিকারিকের কাছে বড় বড় টাকাও তো থাকে গোপনে। আর তাকে ডাকা হয়, সেখান থেকে অভিককে বলা হয় যে তাদের গাড়িতে বসতে, এবং অভিকের ড্রাইভার তার সঙ্গে এই অরিন্দম ধরের সঙ্গে আসা দু একজন ব্যক্তিকে বসে দেওয়া হয় এবং তাদেরকে নিয়ে যাওয়া হয় ঠিক এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোর মানে তিনতলায়। তাকে নিয়ে গিয়ে হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার বাহানায় সেই স্প্রেটি মারা হয় তার নাকে, তখনই সে অজ্ঞান হয়ে যায়। এই অচেতন অবস্থাতেই তার পকেটে থাকা এটিএম কার্ড, নগদ কিছু টাকা, তার হাতে আংটি এবং তার গলার চেন মানে তার গয়নাগাটি যা ছিল তার কাছে বাবলু মণ্ডলের ইশারায় প্রত্যেকটা জিনিস কিন্তু তুলে নেওয়া হয়। এবং তারপরেই যখন জ্ঞান ফিরে আসে অভিক মিত্রর, তখন কিন্তু বিরোধিতা করা শুরু করেন, এবং বিরোধিতা করলেই তার উপরে চড়া হয়ে যান এই প্রত্যেকটি জালসাজ ব্যক্তিরা। দেখুন কী পরিস্থিতি করেছিল তার তারা। গায়ে প্রত্যেকটি জায়গায় তারা কিন্তু রক্ত জমে যায় তাদের মারে, এবং শুধু তাই নয় তাকে বসিয়ে রেখে তার সামনে বিভিন্ন ধরনের মাদক রেখে তারা কিন্তু তার ভিডিও শ্যুট করে। তারা তার থেকে স্বীকারোক্তি করায় জোর করে যে সে নাকি এই মাদকদ্রব্য পাচারকারী, তার সাথে 10 লক্ষ টাকার আবার নতুন করে একটি লোন এগ্রিমেন্ট করানো হয় যে 10 লক্ষ টাকা নাকি এই গাড়ির বাবদে, তার গাড়ি দেখতে পাচ্ছেন আপনি ইনসেটে, এই গাড়িটি তার থেকে কিন্তু কেড়ে নেওয়া হয়। গাড়িটি চালাচ্ছেন এই বেইমানরা, কিন্তু এই ঘটনাকে কোনোভাবে মেনে নিতে পারছিল না। যোগাযোগ করেন তিনি 24 ঘন্টা লাইভের কাছে। অভিক মিত্রকে আমরা কিন্তু সাহস যোগাই এবং আমরা তার পাশে থাকি, তাকে নিয়ে পৌঁছাই সেই ঘটনাস্থলগুলোতে। আমরা দেখি যে ঘন ঘন তারা কিন্তু ফোন করছে, কল করে করে তাকে কিন্তু বিরক্ত করছে এবং তাকে ব্ল্যাকমেলিং করছে কন্টিনিউয়াসলি, যে টাকা না দিলে তারা কিন্তু বিভিন্নভাবে তার আরও ক্ষতি করে দেবে। হ্যালো, বলছি যে আমি মোটামুটি ওই দুটোর মধ্যে হাতে টাকা পেয়ে যাবো। আজকে আমার ওই ব্যাগটা আর একটুখানি ওই ড্রাইভিং লাইসেন্স আর ওই কার্ডগুলো যেগুলো রেখেছো ওইগুলো একটুখানি আজকে দেবে তো? যা অবস্থা তুমি জানো, আমার এত জ্বর এসেছে, এত মেরেছো, ঠিক আছে, তবুও আমি দেখো যেমন করে হোক তোমাদের হেল্প করার চেষ্টা করছি। আমি তো আর কোনো একটা পয়সাও টাকা নিইনি। তবু একটু গাড়িটা ছেড়ে দাও না গো, বাড়িতে প্রচুর ঝামেলা হচ্ছে, সবাই বহুত বহুত কান্নাকাটি করেছে, এত মার খেয়েছি, এত অবস্থা খারাপ। হ্যালো হ্যালো স্যার, ঠিক আছে তুমি টাকা নিয়ে রাখো, আমি তোমার ফোন করে দেখছি। বাড়িতে আছে স্যার, বাড়িতে আছে স্যার। মুশকিলটা হয়ে গেছে আপনি আমার গাড়িটা নিয়ে রেখে দিয়েছেন না স্যার। আমি আপনাকে একটা জিনিস বলছি, আমি যদি 7-8 দিনের মধ্যে আপনাকে 3-4 লাখ টাকা দিয়ে দিই তাহলে আপনি আমাকে গাড়িটা ছেড়ে দেবেন স্যার? ব্যাপারটা হচ্ছে স্যার, আমি তো কিছু করি না, আমি আপনার থেকে একটা টাকা নিয়েছি না কিছু করছি, আমি উল্টে আপনাকে আমি নিয়েছি স্যার। আমি কিছু হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাই হোক স্যার, আমি আর কী বলবো, ঠিক আছে আমি ওসবের যাচ্ছিও না স্যার। আমি তো কিছু নিইনি স্যার, আপনার থেকে আমি কিছু নিয়েছি উল্টে। কী নিয়েছি স্যার? কী নিয়েছি স্যার? স্যার আমি নিয়েছি না না স্যার, কী বলছেন এসব কিচ্ছু না স্যার। স্যার স্যার আমি এসব কথা তুই স্যার আমি এসব কিছু স্যার স্যার এক মিনিট পুরোটা ক্লিয়ার হয়ে যাক স্যার। আমি শুভময় স্যারের সঙ্গে আরেকজন ছিলেন, আমি তাকে চিনি না। আমি শুভময় স্যারকে বললাম যে স্যার একটু এটিএমে চলুন, এটিএমেতে আপনি কন্টিনিউয়াসলি আমার সঙ্গে ইয়েতে ছিলেন, ভিডিও কলে ছিলেন। আমি এটিএম থেকে বেরিয়ে এলাম, আপনি বললেন যে হ্যাঁ হ্যাঁ আপনি বলুন স্যার। এই অরিন্দম ধর একজন ভুয়ো গোয়েন্দা দপ্তর আধিকারিক,
তিনি নাকি এনসিবিআইর বড় মাপের একটি আধিকারিক, আর সে নাকি নীলবাতের গাড়ি কয়েকদিন নিয়ে অভিক মিত্র তাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, তবে ভয় পায়নি। চব্বিশ ঘন্টা লাইভ এগিয়ে গিয়েছি অভিক মিত্রকে নিয়ে, কিন্তু দেখুন কিভাবে তাকে হুমকি দিচ্ছিল ফোনে। আমি জানি স্যার, আপনি আপনার আপনি আমার কাছ থেকে স্যার আপনার জানি স্যার আমি আমি আপনি আমাকে সাইন করিয়েছেন, ভিডিও করে আমি এগুলো বলতেই চাইছি না স্যার, আমি এগুলো বলছি না স্যার, আমি এগুলো বলতে চাইছি না স্যার, স্যার আপনি আমি এগুলো কিচ্ছু বলতে চাইছি না, আপনি ভুল করছেন স্যার, আপনি এগুলো স্যার সেটা না, আমি বলছি আমি কালকে 12টা অবধি টাইম চাইছি, আপনাকে আজকে 20 দিয়ে দিয়েছি, আমি 80টা স্যার আসে তো তো এরপরে আর বসে থাকার কিছু নেই। আমরা প্রথমে ছুটে যাই ইকো পার্ক থানায়, তারা কিন্তু এই মামলাটি নেওয়ার জন্য প্রস্তুত হলেন না। তার মধ্যে 19 এপ্রিল সোমবার অভিকের অ্যাকাউন্টে কোনো ক্লায়েন্টের আসা একটি অ্যামাউন্ট, সেখান থেকে কিন্তু চট করে 2 লক্ষ টাকা তারা তুলে নেন। টাকাটি যে অ্যাকাউন্টে ক্লিয়ার হয়েছিল সে অ্যাকাউন্ট হোল্ডারের নাম হলো সঞ্জয় পাল, এবং তার আগে আরও তার কাছ থেকে এসে তারা 20,000 টাকা জোর করে নিয়ে চলে যান। সবটাই হচ্ছিল খুব ইজি, এবং আমরা কিন্তু অনেকটাই জানা সত্ত্বেও দেখার চেষ্টা করছিলাম যে তারা কোন কোন পদ্ধতি নিচ্ছে এখানে, এবং তাদের কতটুকু কানেকশান কাদের সাথে ছিল আমরা কিন্তু সেটা জানার চেষ্টা করি। তবে তারা কোথাও না কোথাও বুঝে ফেলেন যে আমরা তাদের বিরুদ্ধে প্রত্যেকটি তথ্য আমরা সংগ্রহ করছি, এবং ঠিক তারপরে দেখা যায় যে তারা আর অভিক মিত্রকে ফোন করেন না, তারা কিন্তু অনেকটা সতর্ক হয়ে যান। এবং তারপরেই 24 এপ্রিল আমরা পৌঁছাই এই নারায়ণপুর থানায়। সেখানে গেলে অফিসাররা প্রথমে আমাদের কথা শুনতে রাজি হননি, তারা সন্দেহের মুখে রেখেছিলেন এই অভিক মিত্রকেই, কারণ 13 তারিখে ঘটা ঘটনা সে 24 তারিখে গিয়ে থানায় মামলা দায়ের করছে। তবে তার মধ্যে তার শারীরিক অসুস্থতা, তার মেডিকেল রিপোর্টস, এই অরিন্দম ধর, বাবলু মণ্ডল, শুভময় সাহা, তাদের আতঙ্কে সে তো কয়েকদিন ঘর থেকে বেরোতে পারেনি, এবং আমাদের এগানোর পরে কিন্তু এই অভিক মিত্র এগানোর সাহস করে। চলুন দেখি নারায়ণপুর থানা থেকে বেরিয়ে কি অভিজ্ঞতা অর্জন করলেন অভিকবাবু। কি হলো আজকে এখানে? ঠিক আছে, রাত্রির এখন বাজে 1টার মতো, আমি এসেছিলাম এখানে 8:30-9টা নাগাদ, পরে সব জিনিসটা বলি। বড়োবাবু, থানার বড়োবাবু খুবই হেল্প করেছেন, লোকেশনে নিয়ে গেছিলেন, সব দেখেছেন, সব কিছু জানলেন, বুঝলেন, আমার থেকে FIR লিখিয়েছেন, ইচ অ্যান্ড এভরি ডিটেলস নিয়েছেন, আশ্বস্ত করেছেন যে খুব জলদি ধরা পড়বে ক্রিমিনালরা। আর আমার যা যা জিনিসপত্র আমি এখনও পাইনি, মানে গাড়ি বলুন, আমার হাতের রিংস বলুন, যা বলুন সেগুলো পাবো, জলদি জাস্টিস হবে আমার, এটুকু আশ্বাস করেছেন, বলেছেন যে এখন রেগুলারলি টাচে থাকবেন ইনভেস্টিগেশন। আমরা জানিয়ে দিই যে নারায়ণপুর থানায় সেই থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষিস ঘোষ মহাশয়, তিনি অবশ্যই সহযোগিতা করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেন, এই মামলাটিকে গুরুত্ব দেবেন বলে কথা দিলেন, এবং অবশ্যই আমরা সেদিনকে দেখলাম 24 তারিখেই তিনি কিন্তু একটি ভ্যান পাঠান সেই বিল্ডিংয়ে, সেই অ্যাপার্টমেন্টে যেখানে আটক করে রাখা হয়েছিল এই অভিক মিত্রকে। সন্দেহ ক্লিয়ার হয় পুলিশের যে কোথাও না কোথাও ডাল মে কালা হয়। আর অভিকের মামলা 26 তারিখ যখন এই পুরো সিন্ডিকেটের মূল পাণ্ডা বাবলু মণ্ডল আসেন নিজের এস্টা টাওয়ারের 702 নম্বর ঘরে, মানে নিজের কার্যালয়ে,
সেখান থেকে তাকে আমাদের দেওয়া খবর অনুযায়ী নারায়ণপুর থানার টিম গিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসে। থানায় আসার পর তার দলিল যে তারাই নাকি অভিযোগ করতে তৈরি হচ্ছিলেন, তারাই নাকি অভিযোগ করবেন, তাদের নাকি বিরাট অভিযোগ রয়েছে এই অভিক মিত্রর বিরুদ্ধে, এই অভিক মিত্র নাকি কোটি কোটি লক্ষ লক্ষ টাকা তার থেকে ধার নিয়েছিল। আমরা ক্লিয়ার করে দিতে চাইছি যে আপনি যে এই টাকাটি যে দিয়েছেন অভিক মিত্রকে তার ওয়েটি কি ছিল জানতে গেলেই তাদের মুখ বন্ধ হয়ে যায়। দেখুন তার লয়ার, তার অ্যাডভোকেট এসে থানায় কি বলছেন আমাদের গোপন ক্যামেরায় ধরা সেই ছবি দেখুন। বক্তব্য যারা টাকা পাবে ওর থেকে কিসের টাকা পাবে কিভাবে কিসের জন্য টাকা পাবে কবে থেকে। তো তাদের বক্তব্য যে অভিক মিত্র বিরুদ্ধে তারা মামলা তৈরি করছিলেন কিন্তু তার আগে এইসব উল্টোপাল্টা কিছু অভিক মিত্র এসে করে দিয়েছে, বাস্তবতা সেটা নয়। 26 তারিখ তাকে যখন গ্রেপ্তার করা হয়, আমরা কিন্তু রয়েছি আপনারা ঠিক দেখতে পাচ্ছেন নারায়ণপুর থানা বিধাননগর পুলিশ কমিশনারেটের আন্ডারে এফডি এই নারায়ণপুর থানার সামনে। আমরা কিন্তু কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে আমরা কলকাতার বুকে যে একটা কিডন্যাপিং র্যাকেট চলছে সেই র্যাকেটকে অবশ্যই আমরা ফাঁস করব। আর আমাদের তথ্যের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি আজ বাবলু মণ্ডল নামের যে মেন সরগনা ছিল এই কলকাতার নিউ টাউনের বুকে, যে কিডন্যাপিং সিন্ডিকেট, যে তারা দল বাঁধিয়ে একটি পুরো গ্রুপ করে টিম করে তারা সাধারণ মানুষকে নিজের কবচে ফেলতেন এবং তাদেরকে অপহরণ করে নিয়ে গিয়ে, আমরা কিন্তু ইনসাইডটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেই বিল্ডিংটাতে কিন্তু এই মানুষগুলোকে নিয়ে এসে ভোলা ভালা সিধা সাদা মানুষদেরকে নিয়ে এসে তারা কিন্তু আটক করে রাখত এবং তাদের বন্দুকের নোকে এবং আগ্নেয়াস্ত্রের নোকে তারা কিন্তু জোর করে তাদের থেকে লিখিয়ে নিত যে তারা নাকি 20 লাখ 30 লাখ 50 লাখ তারা তাদের ধার দিয়েছে। অবশ্যই সেই ধারের কিন্তু কোনো ভিত্তি নেই, আমরা একদম দায়িত্ব নিয়ে বলছি যে সেই ধারের কিন্তু কোনো ভিত্তি নেই। এবং তার সাথে সাথে আমরা দেখেছিলাম যে অভিক মিত্র নামক একজন সাধারণ মানুষকে তারা কিন্তু অপহরণ করে নিয়ে যান 13 এপ্রিল পর তাকে যেভাবে নির্যাতন করা হয়, তাকে যেভাবে মারধর করা, অবশ্যই সেই ফুটেজ আপনারা কিন্তু এই ইনসাইডে দেখতে পাচ্ছেন। এবং শেষমেশ তার গাড়ি পর্যন্ত কেড়ে নেওয়া হয় এবং জোর করে লিখে নেওয়া হয় যে সে নাকি 20 লক্ষ না 10 লক্ষ টাকা তাদের থেকে, সেই সিন্ডিকেটের লোক থেকে তে নাকি ধার নিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি সেই ধার দেওয়ার কিন্তু কোনো ভিত্তি নেই, সেটা কিন্তু সরাসরি তারা কিন্তু মিথ্যে কথা বলে যাচ্ছে। বেশ কিছু থানায় ঘুরে এমনি ঘোরাফেরা করার পর কিন্তু নারায়ণপুর থানা অবশ্যই তার আইসি তিনি কিন্তু সংজ্ঞান নেন এবং সক্রিয়তা দেখান এবং 48 ঘন্টার মধ্যে যে মূল সরগনা ছিল বাবলু মণ্ডল, যে নিজের নিউ টাউনের আস্থা টাওয়ারের নিজের অফিসে কার্যালয়ে যে এইভাবে সিন্ডিকেট চালাতো এবং সাধারণ মানুষকে তারা বোকা বানিয়ে তাদেরকে ব্ল্যাকমেলিং করে তাদের থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা কিন্তু লুটপাট করছে কলকাতার বুকে। এবং আমাদের খবরের সংজ্ঞান নিয়ে কিন্তু আমরা দেখলাম যে নারায়ণপুর থানা তার যে আইসি তিনি কিন্তু সক্রিয়তা দেখিয়েছেন, তৎপরতা দেখিয়েছেন এবং তার মূল পান্ডা বাবলু মণ্ডলকে কিন্তু আজ গ্রেপ্তার করা হয়েছে। অপেক্ষা করুন, আমরা কিন্তু শুধু বাবলু মণ্ডল নয়, তার টিমের আরো কয়েকজন সাগরেত রয়েছে।
তাদেরকে কিন্তু আমরা অবশ্যই খুব শীঘ্র আপনার কাছে পাস করব। তিনি নাকি এনসিবিআই এর আধিকারিক সেজে এভাবে কিন্তু ভুল ভাল কাজ করিয়ে জোর করে তারা মানুষ থেকে লিখে নেন যে তারা নাকি তাদেরকে ধার দিয়েছেন, তারা নাকি বিভিন্ন রকমের বেআইনি কাজের সঙ্গে যুক্ত, এবং আজ আটক হয়েছে সে বাবলু মন্ডল, এবং খুব শীঘ্রই এই শ্রী ঘরেই কিন্তু হবে আর দুজন আসামি। সঙ্গে থাকুন, আমরা আরো সমর্থন করতে। আমাকে ডাকা হয়েছিল সকালবেলাতে, তারপরে শুনি যে বাবলু মন্ডল তিনজনের মধ্যে যিনি মেইন ক্রিমিনাল তাকে আজকে একটা টাওয়ার থেকে ধরে আনা হয়েছে। যখন 24 ঘন্টা লাইভে এই খবরটা পুলিশকে জানায়, তখনই ওনারা যে ওনাকে ধরেন এবং ওনাকে নিয়ে আসেন থানাতে, তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়, আমার সামনে বসানো হয় এবং ক্লিয়ার করানো হয় যে কোনো রকম পয়সা আমি ওনাদের থেকে তো নিইনি, এবং সেকেন্ডলি যখন আমাকে মারা হচ্ছিল তখন উনি ছিলেন, এইসবও উনি বলেন, মেনেও নিয়েছেন। আমাকে যখন মারধর করা হয়েছিল তারপরে তৃষা গ্রুপ অফ কোম্পানিজের অফিসেই নিয়ে যাওয়া হয়েছিল অ্যাস্ট্রা টাওয়ারে। উনি সিএমডি তৃষা গ্রুপ অফ কোম্পানিজের। পুলিশ বলে যে আদর দুজন যারা আছে অরিন্দম ধর আর শুভময় শাহ তাদেরকেও ডেকে আনা হচ্ছে। কালকে থেকে ওনাকে বহুবার ফোন করা হয়েছে, আজকে কিছুক্ষণ পরে 4:30-5টার সময় উনি একজন মহিলা আর একজন লয়ারকে পাঠান, তাদের একটাই বক্তব্য ছিল যে আমি নাকি টাকা নিয়েছি, সেই বিবাদেই নাকি উনি আমার থেকে টাকা চাইছেন। তো এটা প্রথমবার ছিল, তো জিজ্ঞেস করা হয় যে কেন, মানে কীভাবে টাকা দেওয়া হয়েছিল, কী সোর্সটা কী ছিল। তখন বলেছিলেন নাকি চেক দেওয়া হয়েছে, চেকটা নাকি ক্লিয়ার হয়েছে, এটা সম্ভবই নয়, কেন কি আমার অ্যাকাউন্টে কোনোদিনও 20 লাখ টাকার কখনোই চেক আসে। সেই চেক দেখাতে পারছেন? না না না, উনি বারবার বলছেন, মুখে মুখে বলছে, পুলিশও মুখে মুখে শুনছে। হ্যাঁ, শুধু পুলিশও মুখে মুখে শুনছে, সফট কপি দেখাবো। উনি বলছেন দেখান, বলছে হ্যাঁ আনছি, হ্যাঁ আনছি, এই করে দুবার গেলেন, দুবারই এলেন, একই গল্প বলে গেলেন। থার্ড টাইম আসার পরে শুধু লয়ার এসেছিল, এসে বললো যে আমরা সেটেল করতে চাই, তো সেটেলটা এরকম হবে যে যদি উনি টাকা দিয়ে থাকে তাহলে আমি সেটা ফেরত দেবো, আর যদি আমি ওনাকে কোনোভাবে টাকা দিয়ে থাকি তাহলে সেটা ফেরত দেবো, আর গাড়িটা আজকে উনি ফেরত দিয়ে দেবেন, এইসব বললেন। তো আবার পুলিশ বললো আরে ওনাকে ডাকুন, তো সেই যে বেরিয়ে গেল, তারপর থেকে আর কোনো পাত্তা নেই। মাঝে মধ্যে ফোন আসছিলো, সেইগুলো আমি বুঝতে পারছিলাম, অনেক দূরে ছিলাম। আমি এফআইআর করেছি শনিবার দিন। আমার কথা একটাই, আমি এটাই বুঝতে পারছি না যে এবার যে ধারাগুলো উনি লাগিয়েছিলেন সেগুলো তো আমিও জানলাম না, এবার সেই কেসটা কমও হয়ে যেতে পারে, পয়সাও পেয়ে যেতে পারে। তৃষা গ্রুপের সিএমডি উনি এখন অনেক টাকা পয়সারও ব্যাপার হতে পারে। তারপর থেকে কিন্তু পলাতক রয়েছেন এই অরিন্দম ধর, ভুয়ো এনসিপিআই আধিকারিক এই শুভময় সাহা, তাদের প্রত্যেকের মোবাইল কিন্তু বন্ধ। এই পুরো অপহরণ কাণ্ডের মূল পান্ডা এই বাবলু মন্ডল, নতুন নতুন ক্লায়েন্ট থেকে বিভিন্ন কায়দায় তাদের অর্থ আত্মসাৎ করা যায়, এই প্ল্যানিং কিন্তু বসে করতে থাকেন। অভিজিৎ মিত্রর কেসেও একই ঘটনা ঘটেছিল। এই অভিজিৎ মিত্রর কেস তার জন্য প্রথম নয়। আমাদের কাছে গোপন সূত্রের খবর যে এই বিল্ডিংয়ে কিন্তু প্রত্যেক সপ্তাহে 2 বা 3 এরকম ক্লায়েন্টকে নিয়ে এসে তারা এখানে বেঁধে রাখেন এবং তাদের উপরে নির্যাতন চালিয়ে তাদের থেকে লুটপাট করেন তাদের আর অর্থ, তাদের গয়না, তাদের কাছে থাকা টাকা পয়সা, তাদের কাছে থাকা এটিএম কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, প্রত্যেকটাই তারা কিন্তু লুট করেন। আর এই কিন্তু তার মূল কারবার। তার অ্যাস্ট্রা টাওয়ারে যে 702 নম্বর যে অফিস, সেটা কিন্তু শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য, লোভ করার জন্য, মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করার জন্য যে তিনি নাকি একজন প্রকৃত ব্যবসায়ী। তবে আমরা বলছি, আমরা দাবি করছি, তিনি কিন্তু কোনো ব্যবসায়িক নন, তিনি একজন প্রতারক, তিনি একজন অপহরণকর্তা, তিনি একজন জালসাজি ব্যক্তি। তার উকিল প্রতিনিয়ত তাদের কথা পাল্টাচ্ছে, তার অ্যাডভোকেট, তার লয়ার্স থানায় এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকছে, বিভিন্ন লয়ারকে তারা ফিট করছেন এবং বিভিন্ন লয়ার তারা কিন্তু তার উপরে মেন্টালি একটি প্রেশার ক্রিয়েট করছে যে সে অ্যাডজাস্টমেন্ট করে নিক, আউট অফ কোর্ট সেটেলমেন্ট করে নিক। তবে অভিজিৎ মিত্র সেটেলমেন্ট করতে নয়, শুধু নিজের প্রাপ্য টাকা, শুধু নিজের গাড়ি, নিজের গয়না, নিজের এটিএম কার্ড ফেরত নিতে কিন্তু এই মামলায় এগোয়নি। অভিজিৎ মিত্র প্রমাণ করেছেন যে আমার মতন আরও অনেকে কিন্তু এভাবে প্রতারণার শিকার হচ্ছেন। এই জালসাজদের আইনত কঠোর থেকে কঠোর দণ্ডের ব্যবস্থা করে দিতে তিনি কিন্তু আজ আইনের দ্বারস্থ হয়েছেন এবং ঠিক তার পাশে রয়েছে 24 ঘন্টা লাইভ। শুনুন কি বলছেন এখন অভিজিৎ মিত্র। 24 ঘন্টা লাইভ কন্টিনিউয়াসলি আমি ওনাদের সঙ্গে রয়েছি, উনি আমাদেরকে, রাজেশ গুপ্তা রয়েছে, উনি আমাদের সঙ্গে,
তো এইটুকু আশ্বস্ত দিয়ে যাচ্ছেন যে কোনোভাবেই যেন কেসটা অন্যভাবে এগাবে না, সততার জয় নিশ্চয়ই হবে, এটাই অ্যাসিউরেন্স। এর বেশি আমার কিচ্ছু বলার নেই। আমি এই মুহূর্তে মাত্র যাকে বলা হয়েছিল 10:30-11টার সময় রেড হবে, এখন বলে দেওয়া হলো বাড়ি যাও। আর যখন আমি বললাম এফআইআর কপি, বললো যে এখন দিতে পারবো না, কালকে নেবে, কালকে সকালবেলা পুলিশ কাস্টডি করা হবে, তারপরে নেবে। এবার কেসটা হালকা হয়ে যাবে, কী কী হয়ে যাবে, এত মার খেলাম, আমার গাড়ি এখনও পেলাম না, জিজ্ঞেস করলাম যে গাড়ি কবে পেতে পারবো, মানে দেরি আছে দাদা, এখনই ভাববেন না, এত তাড়াতাড়ি পাবেন, পাবেন ঠিকই কিন্তু দেরি হবে। আর ওই কন্টিনিউয়াসলি ওই আপনি একটাই কথা বলবেন, কেউ যদি আসতে চায় বলবেন যে সেটেল করতে চাই, ঠিক আছে, তাহলেই ওরা আসবে, নাহলে আসবে না, এইসব গল্প। তো খুব কনফিউজ স্টেটে রয়েছে এই মুহূর্তে, এত কিছু হয়ে যাওয়ার পরেও, এখন আগে জানি না কী হবে। তো আমাদেরও বিনীত নিবেদন থাকলো বিধাননগর পুলিশ কমিশনার শ্রী সুপ্রতিম সরকার মহাশয়ের কাছে। আমরা আপনার কাছে এই বিষয়টি তুলে ধরলাম, আশা করি এই আসামিরা যাতে প্রকৃত তারা সাজা পাক, ন্যায় অভিক মিত্র এবং তার মতন প্রতারিত শয় শয় মানুষ যারা এই বাবলু মণ্ডল, অরিন্দম ধর, শুভময় সাহা এই ধরনের প্রতারকদের থেকে যাতে তারা মুক্তি পাক, এই আবেদন, এই আশা রেখে আজকের আমাদের এই প্রতিবেদন। নমস্কার, সকলে ভালো থাকবেন। নৈহাটি গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস, যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে।